হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে 7টা। তো আমি আজকের সকাল থেকে কোনো ব্লগ রাখিনি, ব্লগটা এখন স্টার্ট করব। তার আগে তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, তোমাদের পরিবার সুস্থ আছে। সো আমি ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। তো আজকে আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর দেখো না, নেটের এত প্রবলেম, নেটের তো কালকের ভিডিও আপলোডে বসিয়েছি, আজকের ভিডিওটা সবে মানে আপলোড হয়েছে। তো যাই হোক, আজকের আমি ভাবলাম যে সন্ধ্যার থেকে শুরু করি আর কালকে ছেড়ে দেবো ভিডিওটা। তো ঠিক আছে, চলো আজকের আমি স্টার্ট করলাম। কেন, আমার শরীরটা খুবই ভালো আছে। সো তোমাদের আরও ভালোবাসাতে আরও ভালো আছি। তো যাই হোক, এখন আমি রাইস আর চিলি চিকেন করব। তো রাইসটা তোমাদের কমপ্লিট দেখাবো না, রাইসটা দুটো দেখালে ভিডিও অনেকটা বুঝতেই পারছো অনেক বড় হয়ে যাচ্ছে। তো দুটো দেখাবো না, রাইসটা কমপ্লিট করে দেখাবো। তো চিলি চিকেন করব। তো চলো রান্নাঘরে, চিলি চিকেনটা মানে কেমনভাবে করি, আমি কেমনভাবে করি সে তোমাদেরকে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, ওকে? তো চলো। তো চলে এসেছি রান্নাঘরে। তো এখন চলো দেখাচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো, ঠিক আছে? তাহলে সবটি হবে। তো দেখো, আমি মধ্যে চিলি চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, অ্যাড করছি দেখো। তো এটা ফ্রিজে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে কী কী দেবো তোমরা দেখো। দুটো ডিম নিয়েছি, এই ডিম দুটো দেবো এর মধ্যে, ডিম দুটো দিয়ে দেবো। হুম, আর তোমাদের বলেছিলাম এর মধ্যে হচ্ছে আদা রসুন আর ভিনিগার আর একটু নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে, আর লাল লঙ্কার গুঁড়ো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা আগে। তো এখন বের করে দেখো, আমরা দুটো ডিম দিয়েছি আর কর্নফ্লাওয়ার দেবো করেছি। দেখো তোমায় দেখাচ্ছি, চলো কী কী দিই। ডিম দিলাম, যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি তার জন্য দুটো ডিম দিয়েছি, আর কর্নফ্লাওয়ারটা চার চামচ একটু ভুজে দিতে হবে। এখন আমি চার চামচ, তোমরা একটু দেখে নেবে পরিমাণটা কতটুকু লাগে। পাঁচ চামচ দিলাম, দেখে নিতে হবে যে এটাই আমি ভালো করে ঠিক আছে কিনা। তো চলো মেখে নিই এটাকে, ঠিক আছে? ভালো করে মাখিয়ে নেবো। আর দেখবে মেরিমেট করে থাকলে এক ঘন্টা রেখে দিলে মাংসটা প্রচণ্ড নরম হয়, তবে খেতে টেস্টি হয়, ঠিক আছে? তো এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। চারিদিকে তোমার হচ্ছে কর্নফ্লাওয়ার যেন না লেগে থাকে, তো সুন্দর করে মাখিয়ে দিলে ডিমটা কর্নফ্লাওয়ারটা ভিতরে ঢুকে যাবে। তো ভালো করে মেরিমেট, ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি কড়াই ভাজবো, ঠিক আছে? তো চলো, তো দেখো হয়ে গেছে মাখা। এবারে আমি কড়া বসাই, আমি দেখাচ্ছি তোমাদের। তো কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। অনেকটাই তেল লাগবে যেহেতু সব মাংসগুলো ভালো করে ভেজে নিতে হবে, আর মাংসগুলো সিম করে ভাজতে হবে যাতে ভেতরটা ভাজ মানে সেদ্ধ হয়, আর যদি জোরে দেওয়া হয় তো ভেতরটা সেদ্ধ হবে না, কাঁচা হয়ে থাকবে। তো সিম করে দেবে। আমার তেলটা দেওয়া কম হয়ে গেল, এবার তেলটা গরম হতে দিল। তেলটা গরম হয়ে গেলে আমি এক একটা করে সব মাংস ওর মধ্যে ছাড়বো। তো চলো দেখো। সবগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, তেলটা কমিয়ে নিয়েছি, অল্প একটু তেল আছে, ওর মধ্যে রসুন কুচি দিয়ে দেবো। রসুনটা ভাজা হয়ে গেল, দেখো পেঁয়াজগুলো আমি এরকমভাবে কেটেছি, এই যেরকমভাবে পেঁয়াজগুলো কেটেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখো ক্যাপসিকামটা দিয়ে দেবো, লঙ্কাটাও দিয়ে দিল। নুন দিয়ে দিলাম, দেখো এই ভাজাটা কালারটা এরকম থাকবে কিন্তু ভাজা হয়ে যাবে।
ঠিক আছে, একটু আমাদের চিনি দিতে হবে। চিনিটা দিলে কি হবে, কালারটা হয়ে যাবে। পেঁয়াজটা এরকম থাকবে, এটা দেখো, এইটা এটা হচ্ছে টমেটো সস, চিলি সস। টমেটো সস চার চামচ নিয়েছি, চিলি সস আড়াই চামচ নিয়েছি। নিয়ে একটু চিনি দিয়ে এটাকে একটা এ বানিয়ে নিয়েছি সস। এখন একটু কালারটা ওরকমই থাকবে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে আমি এই সসটা অ্যাড করে দেব। সসটা দিয়ে ভালো করে নাড়ব। দেখো এর মধ্যে একটু জল দেব, জল অ্যাড করব একটু। দেখো একটু জল অ্যাড করলাম, একটুখানি ঢাকা দেব, একটু ফুটে উঠলে। দেখো এটা হয়ে গেছে, কালারটা কিন্তু এরকম থাকবে, সিদ্ধ হয়ে গেছে। দেখো এটা আমি ভেজে নিয়েছি, ভাজা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো কর্নফ্লাওয়ারটা আমি গরম জলে গুলে রেখেছিলাম, তো এই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেবো। দেখো এটা দিতে সুন্দর হয়ে গেল, নুনটা একটু কম দেবে, কেননা সসে নুন থাকে, যার জন্য নুনটা একটু কম দে। দেখো আমার চিলি চিকেনটা হয়ে গেছে, তো আমি তোমাদের ঢেলে দেখাচ্ছি। চলো হয়ে গেছে আমার, তো দেখো আমার চিলি চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, তো দেখতে কত সুন্দর লাগছে কালারটা, তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ভালো লাগবে। দেখো তোমাদের বলেছিলাম রাইস আর চিলি চিকেন করবো, তো রাইস করেছি আর চিলি চিকেন, এটা হচ্ছে আমাদের রাত্রের ডিনার। ছয় মিনিট চলো ডিনার কমপ্লিট করে নিই। ওকে চলে এলাম, তো ডিনার কমপ্লিট করে চলে এলাম, তো ডিনার খাওয়া করার সময় আমার দেখায়নি, তো কমপ্লিট করে চলে এলাম। তো এখন বাজে 11টা, চুলটুল বেঁধে নিয়েছি, এবারে ঘুমাতে যাব। তো আমার ভিডিওটা সবাই দেখো, আমার ব্লগটা কেমন হয়েছে বলো, আর তোমরা দেখতেই পেলে আমি কী করেছি, তো ওটা কমেন্ট দেখে তোমরা কমেন্ট করো। ওকে সবাইকে বলছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরনো বন্ধুরা জানি দিদিভাইকে খুবই ভালোবাসে, তো তারা দেখবে লাইক করবে কমেন্ট করবে। তো ওকে সবাইকে বলছি, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। ওকে গুড নাইট, টাটা।